আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা ব্রিলিয়েন্ট অ্যাপস ইউজ করেন কিভাবে তারা বিকাশ বা রকেট বা নগদ বা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা রিচার্জ করবেন। টাকা রিচার্জ করার জন্য আমরা প্রথমেই ব্রিলিয়েন্ট অ্যাপস এর ভিতরে প্রবেশ করব। অ্যাপস এর ভিতরে প্রবেশ করার পর এখানে দেখেন সেটিং এর মতো একটি অপশন আছে, এই অপশনটিতে একটি ক্লিক করে দেন। ক্লিক করার পর এখানে দেখেন ব্যালেন্স নামে একটি অপশন আছে, এই অপশনটিতে একটি ক্লিক করে দেন। ক্লিক করার পর এখানে দেখেন আমার মূল ব্যালেন্সে অলরেডি 27 টাকা রয়েছে। আমি এখন আপনাদের সামনে 20 টাকা রিচার্জ করে আপনাদেরকে দেখাবো। রিচার্জ করার জন্য অ্যাড ব্যালেন্স অপশনটিতে একটি ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে আমরা জাস্ট আমাদের টাকার পরিমাণটা দিয়ে রিচার্জ অপশনটিতে একটি ক্লিক করে দেব। রিচার্জ অপশনটিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে আমরা বিকাশ পেমেন্ট নগদ বা রকেট থেকে ইচ্ছা করলে টাকা রিচার্জ করতে পারবো। আমি যেহেতু এখন বিকাশ থেকে টাকা রিচার্জ করে দেখাবো, তাই এখান থেকে বিকাশ পেমেন্ট অপশনটিতে একটি ক্লিক করে দেব। বিকাশ পেমেন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন। এখানে আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিয়েছি। তারপর কনফার্ম অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার বিকাশ নাম্বারটিতে একটি 6 ডিজিটের কোড নাম্বার চলে যাবে। এখান থেকে আপনি আপনার 6 ডিজিটের কোডটি দিয়ে দিবেন। এখান থেকে আপনি আপনার 6 ডিজিটের কোড নাম্বারটি দিয়ে কনফার্ম অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার বিকাশের যে পিন নাম্বারটি আছে, পিন নাম্বারটি দিয়ে দিবেন। বিকাশের পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে কনফার্ম অপশনটিতে আরেকটি ক্লিক করে দেবেন। দেখবেন ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে 20 টাকা ব্যালেন্স যোগ হয়ে গেছে এবং আপনাদের মোবাইলের মাধ্যমে একটি মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়েছে। এখন যদি আমি আমার মূল ব্যালেন্সটি চেক দেই, তাহলে আমি আমার মূল ব্যালেন্সটি এখন 47 টাকা দেখতে পাচ্ছি। আর এভাবে আপনি আপনার ব্রিলিয়েন্ট এফটিতে বিকাশ অ্যাকাউন্ট থেকে একদম ইজিভাবে টাকা রিচার্জ করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।